খবরের সঙ্গে থাকার জন্য বেল আইকনে চাপ দিন আর সাবস্ক্রাইব করুন চ্যানেল দিনরাত। রবিবার রবীন্দ্র ভবনে শপথ নেন পশ্চিম জেলার নবনির্বাচিত জেলা পরিষদ সদস্যরা। ত্রিস্তর পঞ্চায়েত ভোট নিয়ে অসংখ্য অভিযোগে বিদ্ধ শাসক দল। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা থেকে শুরু করে গণনা পর্যন্ত শাসক দলের বিরুদ্ধে রিগিং এবং জোর জুলুমের অভিযোগ এনে বিরোধীরা অসংখ্যবার পুলিশের দ্বারস্থ হয়েছে। বিরোধীদের অভিযোগ, নির্বাচন ছিল প্রহসনাত্মক। অসংখ্য প্রশ্ন ওঠা পঞ্চায়েত নির্বাচনে প্রায় 99% আসনে জয়ী হয় শাসক দল বিজেপি। রবিবার সেই জয়ী প্রার্থীরাই ঘটা করে শপথ নিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। আমাদের সরকারের মানুষ যখন জিজ্ঞাসা করা হয়, আমাকে জিজ্ঞাসা করে সাংবাদিকরা, আপনার সরকারের উদ্দেশ্য কি, তাহলে আমি একটা কথাই বলি, যে মানুষ যেমন সরকারের কাছে যেতে না হয়, সরকার যেমন মানুষের কাছে গিয়ে পৌঁছে, সেটাই হলো এই সরকারের প্রধান উদ্দেশ্য এবং সেটা করা চ্যানেল যদি বলে চ্যানেল, একটা চ্যানেল দিয়ে করতে হয়, একটা পথ দিয়ে করতে হয়, সেই পথ হলো ত্রিস্তর পঞ্চায়েত, মানুষের কাছে সরকারকে পৌঁছিয়ে দেওয়া। তাই আজকে পঞ্চায়েত তৈরি হয়েছে। আমাদের এমপি বলছিলেন, দৃষ্টান্ত খুব সুন্দর কথা বলেছেন, এই ত্রিপুরার ইতিহাসে এই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে কেন্দ্রীয় বিজেপি, রাজ্যীয় বিজেপি, গ্রামীয় বিজেপি। Pure Report, Channel Dinrat.